আমাদের তিন বোনের পর ভাই সোহেলের জন্ম 1970 সালে। বঙ্গবন্ধু যেন অপেক্ষায় ছিলেন, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে এলেন আমাদের বাসায়, সঙ্গে টুকরি ভরা ভরা মিষ্টি। পরম মমতায় এখনও চোখে ভাসে তিনি কোলে তুলে নিয়েছিলেন সদ্যজাত শিশুটিকে। আমাদেরকে কত আদর স্নেহ করতেন, এখনও মনে হলে আনন্দে চোখ ভিজে যায়। সোহেলের তখন বয়স 4 বছর। বঙ্গবন্ধু একবার জিজ্ঞাসা করেছিলেন ওর কি ভালো লাগে, সে বলেছিল খরগোশ। এত ব্যস্ত একজন মানুষ, ভোলেননি সে কথা। 1975-এর শুরুতে চমৎকার একটি কাঠ আর তার দিয়ে তৈরি একটা ঘর, সেই ঘরের মধ্যে 2টি খরগোশ দিয়ে পাঠিয়েছিলেন সোহেলের জন্য। 75-এর জুলাই মাসে কামাল ভাইয়ের বিয়েতে বরযাত্রী হয়ে আমরা 32 নম্বরের বাসা থেকে রওনা দিয়েছিলাম। সেখানেও বঙ্গবন্ধু এসে ওই ভিড় এত মানুষের সব কোলাহলের মধ্যে আমাদেরকে ধরে আদর স্নেহে ছড়িয়ে দিয়েছিলেন তার মাথায়, তা আমাদের মাথায় হাত রেখে। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর ভাবনায় উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষা ছিল সবচাইতে শক্তিশালী বাহন। এজন্য যে কোনো অনুষ্ঠান সমাবেশে তিনি জাতীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রায় বলতেন লেখাপড়া করো, মানুষ হও, ভালো মানুষ না হলে ভালো দেশ গড়া যায় না। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অপরিসীম মমতা। তিনি শত ব্যস্ততাতেও তার জন্মদিনটি প্রিয় শিশুদের সঙ্গে কাটাতেন। শিশুদের এই সমাবেশে তিনি এক মহাশিশু হয়ে উঠতেন। জীবনের শেষ জন্মদিনটিও বঙ্গবন্ধু তার প্রিয় সোনামণি শিশুদের সাথে কাটিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন যে দেশের শিশুরা হবে শোষণ বৈষম্যমুক্ত এবং উন্নত চিন্তার অধিকারী। জাতিসংঘের শিশু অধিকার সনদ প্রকাশের 15 বছর পূর্বে 1974 সালে বঙ্গবন্ধু শিশু আইন প্রণয়ন করেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন শিশুরা যদি শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার যথাযথ সুযোগ পায়, তবে তারা দেশ ও মানুষকে ভালোবেসে নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর শিক্ষার অপরিসীম গুরুত্ব অনুধাবন করে 1973 সালে 36,165টি প্রাথমিক স্কুল লক্ষাধিক শিক্ষকের চাকরি জাতীয়করণ করেন। প্রিয় সুধী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তার জগতেও অপরিসীম মমতায় জড়িয়ে আছে সকল শিশু। জাতির পিতার পথ অনুসরণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26,193টি স্কুল ও 1,20,000 শিক্ষকের চাকরি জাতীয়করণ করেন। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই ও শিক্ষার উপকরণ বিতরণ করছেন। প্রায় 2,50,00,000 শিশুদের উপবৃত্তি দিয়ে মায়ের মোবাইলে প্রদান করা হচ্ছে। তার দিক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি ও ঝরে পড়া হ্রাস পেয়েছে।